بسم الله الرحمن الرحيم. একটু লক্ষ্য করেন এই বিষয়টা, এই খারিজি সম্প্রদায় যারা, এদের উৎপাত মওলায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর থেকে এরা আবির্ভূত হলো, ইসলামকে কলুষিত করলো। মওলা আলী শের খোদাকে মুশরিক ফতোয়া দিল। আব্দুর রহমান ইবনে মুলজম নামক ব্যক্তি মওলা আলীকে শহীদ করে দিল। এ খারেজিরা আহলে বাইতের দুশমন, এরা আহলে বাইতের উপর দুশমনী করেছিল, সেই থেকে এই পর্যন্ত এরা এখনো আহলে বাইতের দুশমনী করে আর ইয়াজিদের পক্ষে প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? এদের অনেক মাদ্রাসা আছে, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মাদ্রাসা, নাউজুবিল্লাহ বলেন না। পৃথিবীতে ইয়াজিদের নাম জপার কেউ নাই খারেজিদের ছাড়া। এ খারেজি সম্প্রদায় এরা এমন কিছু আকীদা ছিল, এই আকীদার অন্যতম অনুসারি হলো ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া আরবের খারেজিরা, আরবের নাজদীরা তাকে অনেক বড় ইমাম মনে করে। একটু লক্ষ্য করবেন আমার কথাটা, এই ইবনে তাইমিয়ার অন্যতম শিষ্য ছিল ইবনে কাইয়্যুম। এই দুজন মিলে এই খারেজি আকীদাগুলো প্রতিষ্ঠা করছিল। পরবর্তীতে 1111 হিজরিতে অথবা 1114 এবং 15 হিজরিতে এই আরবের নাজদে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদীর জন্ম তারা বললেন নজদের জন্য একটু দোয়া করুন। রসুলুল্লাহ দোয়া করেননি, আমার নবী বলেন আমি এই কারণে দোয়া করছি না, কারণ ওই নজদ থেকে শয়তানের সিং বের হবে, ওখান থেকে ফিতনার আবির ভাবে। দেখা গেল 1111 হিজরিতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদী নামক এই ব্যক্তির জন্ম হলো। পরবর্তীতে এই ব্যক্তি ইবনে তাইমিয়ার আকীদায়, ইবনে তাইমিয়ার আকীদা ছিল খারেজি আকীদা, ওই খারেজি আকীদায় ইবনে তাইমিয়ার আকীদায় প্রভাবিত হলো, উৎসাহিত হলো এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদী। সেই আস্তে 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 কিতাবুত তাওহীদের আলোকে নিজেকে আস্তে আস্তে প্রচার করতে লাগলো এবং ইসলামের যাবতীয় মৌলিক বিষয়ের উপর আঘাত করতে লাগলো। নবী বলি এমনকি মোমেনদের শানে বিভিন্ন মানহানি করতে লাগলো। তার মানহানির প্রেক্ষিতে চতুর্থ ইমাম, চার ইমাম এই ফতোয়া দিয়ে থাকে যে এই সমস্ত মানহানি সরাসরি কুফরি। অতএব এই ব্যক্তি এভাবে নিজেকে প্রকাশ করতে লাগলো, নজদে সাইলাব হয়ে গেল। সৌদি আরব, বর্তমান সেই সৌদি আরব বলা হয়, এই সৌদি আরবে অধিকাংশ এখন নজদি আকিদা বিরাজ করছে। কিন্তু এই নজদি আকিদা, এই ওয়াহাবি আকিদা এই উপমহাদেশে যেই ব্যক্তি আমদানি করেছিল তার নাম হচ্ছে সৈয়দ আহমদ বেরেলভি। তার নাম কি? সৈয়দ আহমদ বেরেলভি। এই ব্যক্তি কিতাবুত তাওহীদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদীর কিতাবুত তাওহীদের আলোকে উৎসাহিত হলো, উদ্বুদ্ধ হলো। ওই ব্যক্তি হজ করতে গিয়ে এগুলো ভালো করে রপ্ত করলো, যদিও বা মূর্খ ছিল, কিন্তু তার শিষ্য ছিল ইসমাইল ধেলভি। ইসমাইল ধেলভি তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত। এই ব্যক্তির সহযোগিতা নিয়ে ওই সৈয়দ আহমদ বেরলভি ওয়াহাবিবাদ, নাজদীবাদ, খারেজিয়াতকে নতুন করে এই উপমহাদেশে সাইলাব করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত, কারণ এই ব্যক্তি যে সব কাজের সাথে জড়িত ছিল। শুধু আমাদের মানুষ, আমাদের আলেম ওলামা স্বীকার করে না, বরং তারাও এই কথা স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আর এই সৈয়দ আহমদ বেরলভি পরবর্তীতে হঠাৎ করে নিজের রূপটাকে পরিবর্তন করে ফেললো, কারণ এই উপমহাদেশে পীর মুরিদি একটা বিষয় আসে না নাই। কারণ আমরা এখানে ইসলাম পেয়েছি হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? এখানে পীর মুরিদির একটা প্রচলন তখন থেকে ছিল, এই মানুষও এই দিকে বেশি ভাবিত ছিল। সৈয়দ আহমদ বেরলভি সেই চিন্তা করলো, যদি আমি
এই মুহূর্তে যদিও বা সেই পীর মুরিদি পছন্দ করে না, কারণ ওয়াহাবিয়াতে পীর মুরিদি পছন্দ হয় না, তারা এগুলোকে নাজায়েজ বলে হারাম শিরিকের ফতোয়া দেয়। এইগুলো ফতোয়া দেওয়ার পরও সৈয়দ আহমদ বেরলভী চিন্তা করতে লাগলো এই উপমহাদেশের মানুষগুলো পীর মুরিদি পছন্দ করে, অতএব আমাকে পীর শাস্তি হবে। ওই ব্যক্তি পীর সিজে গেল, আর তার শিষ্য ছিল ইসমাইল দেলভী এবং মাওলানা মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সহ তারা মিলে তাকে সহযোগিতা করতে লাগলো। আস্তে 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 সেই বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় নিজেকে প্রসার করতে লাগলো, তরিকতের ভিতর দাখিল হয়ে গেল। পরবর্তীতে এই 1831 খ্রিস্টাব্দে বালাকুটে বালাকুট যুদ্ধ হয়েছিল, ওই সময় সেই সুকৌশলে কিছু মানুষকে বায়াত করেছিল, কিছু পীরকে বায়াত করেছিল। পরবর্তীতে তাদের মাধ্যমে গোটা উপমহাদেশে আস্তে আস্তে ছড়িয়ে যেতে লাগলো। আজকে বর্তমানে এসে যদি সৈয়দ আহমদ বেরলভীকে গবেষণা করা হয়, কেউ কেউ তাকে রাজনীতিবিদ হিসেবে বলবে, কেউ কেউ তাকে পীর হিসেবে চিনবে, কেউ কেউ তাকে যোদ্ধা হিসেবে চিনবে। এক একজন এক একজন এক এক ভাবে বিশ্লেষণ করছে, কারণ সৈয়দ আহমদ বেরলভী নিজেকে বহু রূপী হিসেবে প্রকাশ করেছিল, নিজেকে কখনো যোদ্ধা হিসেবে, নিজেকে কখনো ওয়াহাবিয়তের প্রচারক হিসেবে, নিজেকে কখনো পীর হিসেবে। অতএব এই ব্যক্তির মূল পরিচয় হলো এই দেশে ওয়াহাবিয়ত খারেজিয়ত কামদানি করেছিল সৈয়দ আহমদ বেরলভী, তাতে কোনো সন্দেহ বলেন সন্দেহ আছে? আমাদের একটু সতর্ক হওয়া দরকার, এইসব বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। সকলে বলুন আমিন, 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 আমিন।